করে শিক্ষার্থীবৃন্দ, এই করোনাকালীন অনলাইন ক্লাস কার্যক্রমে আজকে তোমাদের সামনে ইতিহাস বিভাগ বিষয়ক পাঠ নিয়ে আসছি। আমি শশাঙ্ক বর, প্রভাষক, ইতিহাস বিভাগ, নিজামুদ্দিন ডিগ্রি কলেজ। আজকে আমি তোমাদের সামনে উপস্থাপন করব ইতিহাস প্রথম পত্রের সিপাহী বিদ্রোহ সম্পর্কে। তোমরা জানো আমাদের এই ভারতীয় উপমহাদেশ এক সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তথা ইংরেজদের শাসনাধীন ছিল। আজকে আমরা ঔপনিবেশিক শক্তি হতে সম্পূর্ণ মুক্ত, কিন্তু এই মুক্ত হতে আমাদের দীর্ঘ পথ পাড়ি দিতে হয়েছে, সেগুলো হয়তো তোমরা ইতিমধ্যে কিছু কিছু জেনেছো। আজকে আমি তোমাদের সামনে ধারণা দিতে চেষ্টা করব যে এই ভারতীয় উপমহাদেশ থেকে কিভাবে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বিলুপ্ত হয়। তোমরা জেনেছ 1757 খ্রিস্টাব্দে সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলার পতনের পর এই বাংলা, বিহার ও উড়িষ্যা অঞ্চলে প্রভাব বিস্তার করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি। এই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পরবর্তীতে 1765 খ্রিস্টাব্দে এলাহাবাদ চুক্তির মাধ্যমে তারা এখানে দেওয়ানি লাভ করে, অর্থাৎ খাজনা উত্তোলনের অধিকার লাভ করে। এইভাবে ধীরে 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 তারা এখানে সর্বময় ক্ষমতা নিয়ে নেয়। তো তারা এই ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে কি করে, আমাদের এই ভারতবর্ষীয় যে কৃষ্টি কালচার, আচার আচরণ, এগুলোকে তারা একের পর এক আঘাত দেওয়া শুরু করে, জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে। প্রথমত এই সিপাহী বিদ্রোহ সংগঠিত হওয়ার কারণগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা তো হয়তো জেনে থাকবে যে সিপাহী শব্দের অর্থ হলো যারা যুদ্ধ করে, সৈনিক, মিলিটারি, এদেরকে বলা হতো সিপাহী। তো এই যে সিপাহী বিদ্রোহ, এটা হয়েছিল 1757 খ্রিস্টাব্দের 100 বছর পরে, 1857 খ্রিস্টাব্দে। 1857 খ্রিস্টাব্দে এই সিপাহী বিদ্রোহ হয়েছিল। তো এই সিপাহী বিদ্রোহ হয়েছিল, সর্বপ্রথম শুরু হয়েছিল আমাদের এই বাংলায় ব্যারাকপুরে মঙ্গল পাণ্ডে নামক একজন ব্যক্তি বা সৈনিক, তিনি প্রথম ইংরেজ দুই অফিসারকে গুলি করে হত্যা করে। তখন মঙ্গল পাণ্ডের বিচারে ফাঁসি হয়। এটা 1857 সালে 29শে মার্চ। তো মঙ্গল পাণ্ডের যখন ফাঁসি হয়, তখন এই সংবাদ চলে যায় পার্শ্ববর্তী যে ক্যান্টনমেন্টগুলো বা পিলখানায়, সেখানে এগুলো ধীরে ধীরে দিল্লি, মিরাট, বুন্দেলখণ্ড, আজমির, বাংলাদেশের দিনাজপুর, রংপুর, ঢাকা, কলকাতা, এরকম উত্তর ভারতব্যাপী ছড়িয়ে পড়ে। এই বিদ্রোহ দাবানলের মতন জ্বলে ওঠে। ইংরেজ বিরোধী যে এতদিন উত্তাপ ছিল, সেখানে অগ্নি প্রজ্বলিত হয়, হিংসার আগুন জ্বলে ওঠে। তো এই যে আগুন জ্বলে ওঠে, তো এই অগ্নিশিখার সঙ্গে আরো রসদ যোগায় এদেশের যারা মুক্তিকামী মানুষ তারাও। এই জন্য কোনো কোনো ঐতিহাসিক এই সিপাহীদের বিদ্রোহকে শুধু সিপাহী বিদ্রোহ বলতে নারাজ। তারা একে মহাবিদ্রোহ বলতে কেউ চান, কেউ চান একে স্বাধীনতার সংগ্রাম, ভারতবর্ষের প্রথম ব্যাপক পর্যায়ে স্বাধীনতার সংগ্রাম। তাহলে
এই যে সিপাহীদের বিদ্রোহ 1857 সালে, অর্থাৎ এদেশীয় সৈনিকরা ইংরেজ সৈনিকদের বিরুদ্ধে বিদ্রোহ করে, যুদ্ধ ঘোষণা করে সরাসরি, তো এটাকে কোন কোন ঐতিহাসিক বলে সিপাহী বিদ্রোহ, কোন কোন ঐতিহাসিক বলে স্বাধীনতার সংগ্রাম, কোন কোন ঐতিহাসিক বলে মহাসংগ্রাম, মহাবিদ্রোহ। তো এই যে মহাসংগ্রাম, এই ইস্ট ইন্ডিয়া কোম্পানি ক্ষমতা গ্রহণের 100 বছর পরে এই মহাযুদ্ধ শুরু হয় ইংরেজদের বিরুদ্ধে, এদেশীয় সৈনিকদের। তাহলে তোমরা প্রশ্ন করতে পারো, স্যার কেন এত ব্যাপক পর্যায়ে বিদ্রোহ সংগঠিত হয়েছিল, কেন? এই প্রশ্নের উত্তর এক বাক্যে দেওয়া সম্ভব নয়, এটা বোঝাতে হলে রাজনৈতিক কারণ, সামাজিক কারণ, ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, এগুলো জড়িত, মানে চলে আসবে। প্রথমে তোমাদের যদি সামনে উপস্থাপন করতে চাই, সেটা হলো তোমরা জেনেছো যে ইংরেজরা এদেশে আসার পরে ব্যাপকভাবে এদেশ থেকে অর্থ কড়ি লুট করে নিয়ে যায়। কোথায় নিয়ে যায়? ইংল্যান্ড নিয়ে যায়, লন্ডনে নিয়ে যায়। তো এই ব্যাপক লুণ্ঠন কার্যে প্রথমেই ব্রতী হয়েছিলেন কে? লর্ড রবার্ট ক্লাইভ। সে প্রচুর টাকা এদেশ থেকে নিয়ে যায়। এরপর হেস্টিংস সাহেব প্রচুর টাকা এদেশ থেকে নিয়ে যান, শুধু তারা নন, এবং নিম্ন পদস্থ কর্মচারীরাও তারাও নিয়ে যায়। এই জন্য এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদেরকে ওই দেশের জনগণ বলতো এক একজন নবাব, এত ধন সম্পত্তির মালিক হয়েছিল তারা। এটা একটা কারণ গেল। এরপর এই কর্নওয়ালিস সাহেব এদেশে আসার পরে তিনি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। এর পরবর্তীতে সূর্যাস্ত আইন, অর্থাৎ সূর্য অস্ত যাওয়ার আগেই খাজনা দিতে হবে নির্দিষ্ট তারিখে। এই সমস্ত কারণে সেই প্রাচীন কাল থেকে যে সমস্ত বংশ এদেশে জমিদারি করে আসছে তাদের অনেকের জমিদারি চলে যায়, ফলে তারা ক্ষুব্ধ হয়ে যায়, বেকার হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়, নিঃসঙ্গে সম্বলহীন হয়ে যায়, ক্ষুব্ধ হয়ে যায় তারা ইংরেজদের বিরুদ্ধে। এরপরে কি হয়, এদেশে ইংরেজরা ভালোর জন্য যে কাজগুলো করেছিল, সতীদাহ প্রথা বন্ধ করেছিল, শিশু হত্যা বন্ধ করেছিল, বিধবা বিবাহ এগুলো চালু করেছিল, তো এই সমস্ত সংস্কারমূলক কার্যক্রমের ফলে এদেশের হিন্দুদের মনে একটা ভীতির সঞ্চার হয় যে আমাদের ধর্ম বুঝি থাকবে। এরপরে রাজনৈতিক যে কারণগুলো জড়িত, সেটা হলো অধীনতামূলক মিত্রতার কথা তোমরা জেনে থাকবে ইতিমধ্যে। লর্ড ওয়েলেসলি এই অধীনতামূলক মিত্রতা নীতি প্রণয়ন করেন, অর্থাৎ যারা ইংরেজদের সাথে বন্ধু হতে চাইবে তারা অবশ্যই ইংরেজদের অধীনে চলে যেতে হবে বিভিন্ন শর্তাবলীর মাধ্যমে। ফলে এইভাবে অনেক এদেশের স্বাধীন রাজ্যগুলো, রাজাদের অধীনে ছিল যে রাজ্যগুলো, অনেক রাজ্য তারা ধীরে ধীরে করায়ত্ত করে ফেলে। এরপরে ডালহৌসির আমলে সত্য বিলোপ নীতি প্রণয়ন করে, অর্থাৎ প্রাচীনকাল থেকে একটা নিয়ম ছিল যে যে সমস্ত রাজার ছেলে মেয়ে থাকবে না তারা দত্তক পুত্র সন্তান গ্রহণ করতে পারবে, কিন্তু ডালহৌসি সাহেব এসে বললেন এই সত্য বিলোপ নীতি প্রণয়ন করে যে এখন থেকে যে সমস্ত দেশীয় রাজ্যের রাজার পুত্র সন্তান থাকবে না তারা দত্তক নিতে পারবে না, ওই সমস্ত রাজত্ব, ওই সমস্ত রাজ্য চলে যাবে ইংরেজদের অধীনে। এরকম শততাপূর্ণ একটা নীতি প্রণয়ন করে যেটা সত্য বিলোপ নীতি হিসেবে প্রচলিত হয়। এই নীতি প্রয়োগের ফলে নাগপুর, সম্বলপুর, সেতারা, এরপরে কর্ণাট, তাঞ্জোর, এ সমস্ত রাজ্য ইংরেজরা গলদঘর্ম করে, গিলে ফেলে তাদের সাম্রাজ্যের ভিতরে, উপনিবেশের ভিতরে নিয়ে যায়। এর ফলে সেই সমস্ত রাজ্যের রাজারাও ক্ষুব্ধ হয়ে যায়। রাজা বলতে উত্তরসূরিরা, দত্তক যারা ছিল তারা ক্ষুব্ধ হয়ে যায়। এরপর দেখা যাচ্ছে গিয়া
যে ইংরেজরা এদেশে খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য মিশনারিদের নিয়োগ করে তারা ঘুরে 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 খ্রিস্টান ধর্ম প্রচার করত এবং কি করত, জেলখানায় যে বাইবেল নিয়ে ঢুকে সেখানে কয়েদিদের বলতো তোমরা যদি খ্রিস্টান হও তাহলে তোমাদের জেল থেকে মুক্ত করে আনবো। অনেকে এইভাবে জেল থেকে মুক্ত হয়েছে এবং খ্রিস্টান হয়ে গেছে। সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হয়ে দাঁড়ায় যে 1856 সালে ইংরেজরা একটা আইন প্রণয়ন করে যদি কোনো হিন্দু খ্রিস্টান ধর্ম গ্রহণ করে তাহলে তার পৈতৃক সম্পত্তি সে পাবে। তাহলে কত সুযোগ এনে দেয় যারা খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে ইচ্ছুক। এর ফলে হিন্দুরা ক্ষিপ্ত হয়ে যায়, মুসলমানরা ক্ষিপ্ত হয়ে যায়, দেশবাসী ক্ষিপ্ত হয়ে যায়। কিন্তু তারা এতদিন এগুলো বলতে পারছিল না প্রকাশ্যে, কিন্তু তাদের মনের ভিতর যে পুঞ্জীভূত ক্ষোভ সেটা জমা হচ্ছিল। তাহলে এদেশে যে মানুষগুলো ইংরেজ সেনাবাহিনীতে কাজ করত বা চাকরি করত তাদের ভিতরে তো এই রাগ ক্ষোভ গুলো ছিল। এরপর ইংরেজ সেনাবাহিনী আর একটা নিয়ম চালু করলো যে 1856 সালের ওই সময় যে এখন থেকে ভারতীয় সৈনিকরা সমুদ্র পাড়ি দিয়ে দক্ষিণ আফ্রিকা বা অস্ট্রেলিয়া বা অন্য অন্য জায়গায়ও যেতে হবে এদেরকে যুদ্ধ করার জন্য। তখন এরা ভাবলো কি, আমরা যদি দেশের ভিতরে যুদ্ধ করে মারাও যেতাম লাস্ট আমাদের বাড়ি পৌঁছাতো, কিন্তু এখন যদি 7 সমুদ্র 13 নদীর উপরে যেয়ে যদি মারা যাই তাহলে আর এদেশে মানে আমার দেহটাও আসবে না। এবং হিন্দুদের ভিতরে একটা আইন ছিল, সেটা হলো সামাজিক আইন, যে যদি কেউ কালা পানি অর্থাৎ সমুদ্রের রং তো নীল বা কালো আকাশের রঙের অনুযায়ী হয় কিন্তু কালো পানি বলতো হিন্দুরা, ওই কালো পানি পাড়ি দিয়ে ভিনদেশে গেলে তার জাতি থাকে না। এই জন্যই জাতি নাশ হওয়ার ভয়ে এদেশীয় হিন্দু সৈনিকরা মনে মনে ক্ষুব্ধ হয়ে যায়। এরপরে ছিল বেতন বৈষম্য। বেতন বৈষম্য কেমন, এদেশীয় হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বী লোকেরা 3,18,000 জন ছিল সৈনিক, তাদেরকে বছরে মাত্র 18 লক্ষ পাউন্ড দেওয়া হতো। আর ওদিকে মাত্র 51,000 কিছু বেশি ইউরোপীয় সৈনিক ছিল বা শ্বেতাঙ্গ সৈনিক বা ইংরেজ সৈনিক, তাদের পিছনে ব্যয় করা তো 56 লাখ পাউন্ড। তাহলে কি বিপুল বেতন বৈষম্য ছিল এবং এদেশীয় সৈনিকদেরকে ইংরেজ সৈনিকরা গালিগালাজ কথায় কথায় চড় থাপ্পড় মারপিট এগুলো করতো, তুচ্ছ তাচ্ছিল্য। এদের যে পরিমাণ খাবার দিত তাদের সেই উন্নত মানের খাবার দিত না এদেশীয় সৈনিকদের। এই সমস্ত মনস্তাত্ত্বিক নির্যাতন, শারীরিক নির্যাতন, বেতন বৈষম্য, খাবারে বৈষম্য, কালাপানি অর্থাৎ দূরে দেশে ট্রান্সফারের যে বিধান রাখে সমস্ত কারণে এদেশীয় সৈনিকদের ভিতরে একটা ক্ষোভ তৈরি হয়। এরপরে আরো ক্ষোভ ছিল এদেশীয় মুসলমান সৈনিকদের ভিতরে বা মুসলমানদের ভিতরে, যেরকম নবাব ছিল মুসলমান এবং তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয় ইংরেজরা, এই জন্য মুসলমানদের কাছে তারা কোনো বড় ধরনের ক্ষমতা হস্তান্তরের পরে করে নাই, অর্থাৎ তাদেরকে ক্ষমতা থেকে দূরে দূরে রাখছে। এমনকি কর্নওয়ালিস সাহেব যখন এদেশে রাজভাষা হিসেবে ইংরেজি ভাষা প্রবর্তন করে, আগে ছিল মুসলিম আমলে ফার্সি ভাষা, সেটা উঠিয়ে দেয়, ফলে এদেশের হাজার হাজার আলেম বা ফার্সি জানা ব্যক্তিত্ব তাদের চাকরি হারাবে, তাদের সে আগের গ্রহণযোগ্যতা ইনকাম এগুলো খর্ব হয়, তারাও ক্ষিপ্ত হয়ে যায়। এরপরে তৎকালীন সময় অর্থাৎ নবাবের আমলে বা মুঘল আমলে এখানে অনেক সাধু দরবেশ বা অন্যান্যদের লাখেরাজ সম্পত্তি বা মিষ্কর সম্পত্তি দিত, তারা দান করত, কিন্তু ইংরেজরা আসার পরে সেগুলোতেও তারা কর বসিয়ে দেয়, ফলে এদেশীয় সৈনিক তথা আপামর জনগণের বিরুদ্ধে মানে মনের ভিতরে ইংরেজদের বিরুদ্ধে ক্ষোভের সঞ্চার হয়, যা একসময় 1857 সালে বিস্ফোরিত হয়। এটাই হলো সিপাহী বিদ্রোহ। তো সিপাহী বিদ্রোহের এগুলো হলো পরোক্ষ কারণ,
কিন্তু প্রত্যক্ষ কারণ হলো একটা, সেটা হলো কি, তো এই বিদ্রোহের আগে ইংরেজরা একটা আধুনিক, তৎকালীন সময়ের বিবেচনায় আধুনিক একটা রাইফেলের ব্যবস্থা চালু করে এই ভারতবর্ষে, যেটা ক্রিমিয়ার যুদ্ধে ব্যবহৃত হয়েছিল ইংরেজদের পক্ষে, এবং তারা সব মানে ওই রাইফেল ব্যবহার করে অনেক সফল হয়েছিল রাশিয়ানদের বিরুদ্ধে। তো সেই অভিজ্ঞতার আলোকে তারা এদেশেও এই এনফিল্ড রাইফেল ব্যবহার শুরু করে, কিন্তু এই এনফিল্ড রাইফেলের যে কার্তুজ সেখানে লাগানো থাকতো শুকরের চর্বি এবং গরুর চর্বি, এটা ধারণা করা হতো। ওই কোনো গুলি করার আগে ওটা কেটে তারপরে গুলি করতে হতো, অর্থাৎ শুকরের চর্বি চর্বি এবং গরুর চর্বিকে কামড় দিতেই হতো। তাহলে বুঝো যে এদিকে মুসলমানরা শুকর খায় না, আবার ওদিকে হিন্দুরা গরু খায় না, তো দুই ধর্মের কাছে এই চর্বিটা কাটা একটা হারাম জিনিস ছিল। তখন এই এদেশীয় সৈনিকরা ভাবলো আমাদের জাতি নষ্ট করার জন্য, খ্রিস্টান করার জন্য এই ব্যবস্থা চালু করছে, এই রাইফেল চালু করছে, অতএব বেচা রাইফেল ব্যবহার করবো। ফলে 1857 সালে 29 মার্চ মঙ্গল পাণ্ডে নামক এক সৈনিক প্রথম গুলি করে, এই গুলির শব্দ যেখানে যেখানে যায় ধীরে 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 বিদ্রোহ শুরু হয়ে যায়। তো এই বিদ্রোহে নেতৃত্ব দেন এই সিপাহীদের পক্ষে বিভিন্ন দেশের এদেশীয় দেশের রাজা বা উত্তরসূরিগণ, যেরকম মারাঠা নেতা নানা সাহেব, ঝাঁসি রানী লক্ষ্মীবাঈ, এরকম আহমদুল্লাহ, তারপরে এই সৈনিকরা অবশেষে দিল্লির দ্বিতীয় শাহ বাহাদুর শাহ তাকে মানে মুঘল সম্রাট তাকে নেতা নির্বাচন করে এবং ভারতবর্ষের সম্রাট হিসেবে মেনে নেয়। শুরু হয়ে যায় প্রচণ্ড যুদ্ধ, যুদ্ধে চলে, কিন্তু দেখা যাচ্ছে গিয়ে যে এই যুদ্ধ স্থানে স্থানে এক এক জায়গায় এক একজন নেতৃত্ব দেয়, কিন্তু বিভিন্ন স্থানের নেতাদের সাথে কোনো সংযোগ ছিল না। তখন তো মোবাইল ছিল না, এদের হাতে কোনো টেলিগ্রাফ ছিল না, তো এরা যার যার মতন করে যুদ্ধ করছে, আর এদের হাতে কোনো অস্ত্র গোলা বারুদ তৈরি করার কারখানা ছিল না। ফলে একসময় তো গোলা বারুদ ফুরিয়ে যায়, কারণ দীর্ঘমেয়াদী যুদ্ধে তো এরা পারঙ্গম ছিল না বা এদের রসদ ছিল না, আর ওদিকে ইংরেজদের কাছে ছিল গোলা বারুদ তৈরি করার কারখানা এবং তাদের হাতে ছিল সরকার, এবং ইংরেজরা সফল হয় এই কারণেই যে তারা যেখানে যেখানে বিদ্রোহ এখনো আগুন যায় নাই সেই সমস্ত এলাকা থেকে এদেশীয় সৈনিকদের এনে এই আবার এদেরকেই দমন করছে, মানে ভারতীয়দেরকে দিয়ে ভারতীয়দের দমন করছে। যেমন শিখরা বিদ্রোহ করে নাই, নেপালিরা বিদ্রোহ করে নাই, দক্ষিণ ভারতের বিদ্রোহ করে নাই, সেখান থেকে সৈনিক এনে এদেরকে বিদ্রোহ দমন করছে। এবং ইংরেজ সেনাবাহিনী ক্যাম্বেল, হেভিলক, এই সমস্ত সৈনিক সেনাপতি খুব দক্ষ ছিল, তারা এইগুলো নির্মমতার সহিত এই বিদ্রোহ একসময় দমন করে, এবং এই বিদ্রোহের যে নেতা দ্বিতীয় বাহাদুর শাহ তাকে রেঙ্গুনে নির্বাসিত করে এবং তার ছেলে মেয়ে বা অন্যান্য নাতি পুতিদের নিষ্ঠুর ব্যবহারটা করে। এরই মাধ্যমে এই ভারতবর্ষে প্রথম স্বাধীনতা সংগ্রাম তথা সিপাহী বিদ্রোহ শেষ হয়ে যায়, ব্যর্থতায় পর্যবেসিত হয়। ব্যর্থতা বলবো না, কিন্তু সিপাহী বিদ্রোহের যে লক্ষ্য ছিল সেটা অর্জিত হয় না, কিন্তু দেখা যাচ্ছে এই বিদ্রোহের ফলে এদেশবাসীর মনে একটা চেতনা জন্মগ্রহণ করে যে ইংরেজরা অজেয় নয়, তাদের বিদ্রোহ বিদ্রোহ করা যায় এবং সফল হওয়া যায়, এবং এই বিদ্রোহ করার পরই এদেশ থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন বাদ হয়ে যায়। সেখানে 1858 খ্রিস্টাব্দ থেকেই শুরু হয়ে যায় মহারানী ভিক্টোরিয়ার শাসন, সরাসরি ইংরেজ সরকার এদেশের শাসন ক্ষমতা গ্রহণ করে। এইভাবেই একটা বড় ঐতিহাসিক ঘটনা জন্মগ্রহণ করে এই 1857 খ্রিস্টাব্দে, এবং 1858 খ্রিস্টাব্দ থেকেই ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি শাসন বাদ হয়ে সরাসরি রানীর শাসন চালু। আমরা এই পর্যন্তই জানলাম, পরবর্তীতে আরো অন্যান্য বিষয়ে আলোচনা করব, সে সমস্ত ক্লাস তোমরা নিয়মিত শ্রবণ করবে এই প্রত্যাশা করে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।